আগামী পয়লা আগস্ট মুসলিম ধর্মাবলম্বীদের কুরবানী ঈদ, তাই ঈদ উপলক্ষে যাতে কোনো ধরনের গোহত্যা না করা হয় তার জন্য পুলিশ সজাগ দৃষ্টিভঙ্গি রাখার জন্য দাবি জানিয়েছে শুক্রবার পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয় বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে। এদিন বিশ্ব হিন্দু পরিষদের একটি প্রতিনিধি দল পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাসের সাথে দেখা করে দাবি সনদ তুলে দেন। পরে পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির গৌরক্ষা প্রমুখ বাপন দাস জানান, আগামী পয়লা আগস্ট মুসলিম ধর্মাবলম্বীদের কুরবানী ঈদ, ঈদ উপলক্ষে যাতে কোনো গোহত্যা না করা হয় তার জন্য পশ্চিম জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। আর আগামী দিনে যদি গোহত্যা বন্ধ না হয় তাহলে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এদিন ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন মন্ত্রী পার্থপ্রতিম দেবনাথ, বিজয় সাহা প্রমুখ। মাননীয় এসপি সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া এবং এর তীব্র প্রতিবাদ জানাই যে আগামী দিনে এই গোমাতা যে হত্যা বন্ধ না হয় এর প্রতিবাদ চলতে থাকবে এবং বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল গোরক্ষা বিশ্ব হিন্দু পরিষদের আয়াম গোরক্ষা বিভাগ এর তীব্র প্রতিবাদ আন্দোলন করে থাকবে এবং চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।